বন্ধুরা সবাইকে স্বাগতম আজকের ক্লাসে অংশ নেবার জন্য তো প্রথমেই একটি স্থানাঙ্ক ব্যবস্থা দিয়ে শুরু করি এক্স অক্ষ আছে ওয়াই অক্ষ আছে মূল বিন্দু আছে জিরো জিরো তো ধরো এটা তোমার বাসার অবস্থান এটা তোমার বাসা থেকে ধরো তোমার স্কুলের অবস্থান হচ্ছে এ তো তোমাকে যদি তোমার বাসায় থেকে কেউ বলে যে আমি স্কুলে যাব আমাকে কোন দিকে যেতে হবে তখন তুমি এই দিকে একটি অ্যারো দেখাবে রাইট তুমি আঙ্গুল দিয়ে এই দিকে অ্যারো দেখিয়ে বলবে যে তুমি ওই দিকে যাও রাইট তো এরকমভাবে কোনো এক অবস্থান থেকে অন্য আরেকটা অবস্থানে আমরা যাওয়ার জন্য এরকম দিক দেখিয়ে থাকি যে ওই দিকে যান এই দিকে যান এরকম বলে থাকি তো সেরকমই একটি ঘটনা আমরা এখন আলোচনা করছি এই জিরো জিরো বিন্দুতে ধরো আমরা আছি আমরা ফোর কমা থ্রি বিন্দু অর্থাৎ ভুজের মান চার কোটির মান তিন এই বিন্দুটাতে যেতে চাই তাহলে কি কেউ এই জায়গা থেকে অবশ্যই এরকম একটি অ্যারো দেখাবে যে আপনি এই বরাবর যান তার মানে কিন্তু দেখো এই যে এই বিন্দুতে যাওয়া মানে এতটুকু সরে যাওয়া এটাকে স্মরণ বলা যায় এটা একটা কী রাশি ভেক্টর আসে তার মানে কোনো এক অবস্থান থেকে অন্য অবস্থানে আমরা একটা ভেক্টর প্রকাশ করেছি এই ফিগারটিতে রাইট তার মানে আমরা ও এটাকে কি বলতে পারি একটা ভেক্টর বলতে পারি যেটা কি না ও বিন্দু থেকে চার ঘর ডানে গিয়ে তিন ঘর ওপরে গেলে পাওয়া যাবে রাইট তো এই যে এই কথাটা আমাদের আজকের ক্লাসটা শুরুই হবে আসলে এই কথাটাকে কিভাবে সহজ করা যায় ও এ ভেক্টরটি চার ঘর ডানে গিয়ে তিন ঘর ওপরে তো এইভাবে না বলে এটাকে ফিজিক্সের ভাষায় কিভাবে লেখা হয় এই জিনিসগুলো নিয়ে আসলে আমাদের আজকের কাজ তো আমাদের এই যে ওয়ে ভেক্টরটা আছে ওয়ে ভেক্টরের ভুজ হচ্ছে চার কোটি হচ্ছে তিন একটু আমরা ফার্স্ট ক্লাসের ধারণার সাথে মিলিয়ে যদি দেখি ধরো আমি ওপর থেকে টর্চ মারলাম এইভাবে তাহলে ছায়া পড়বে কি ছায়া আমার এতটুকু অংশে পড়বে রাইট এতটুকু অংশ আমার ছায়া পড়বে তো এই ছায়াটাকে আমরা কি বলতে পারি ও বিক্ষেপ বলতে পারি না দেখো করে লিখলাম প্রজেকশন অফ এ আপন এক্স অর্থাৎ এর এটাকে ও এ ভেক্টরও বলা যায় এটাকে আমি এ ভেক্টরও বলতে পারি ও এ ভেক্টরও বলতে পারি সাধারণত মূল বিন্দুটা এটা উজ্জ্ব থাকে কথাটার সময় ঠিক আছে তাহলে প্রোজেকশন অফ এ আপন এক্স অর্থাৎ এক্সের ওপরে এর অভিক্ষেপ তো এটাকে আসলে মানটা কত এটার মানটা চার হবে না ভুজের মান তার মানে একটা জিনিস খেয়াল করছো অভিক্ষেপ যেই জিনিসটা সেটাই কিন্তু আমরা এতদিন যেটাকে ভুজ নামে জানতাম সেই জিনিসটা অর্থাৎ এতদিন যাকে ভুজ নামে চিনেছি সে আসলেই একটা অভিক্ষেপ তাই না এই যে এটাকে আমরা অভিক্ষেপ বলছি এক সক্ষের ওপরে অভিক্ষেপ এক সক্ষের ওপরে অভিক্ষেপুলো লেখার ক্ষেত্রে আবার আরেকটা শর্টকাট উপায় আছে সেটা কি সেটা এইভাবে তুমি যেহেতু এটাকে বড় করে বলতে পারো এ এর ওপরে এক্সের ওপরে এর অভিক্ষেপ এটাকে এভাবে না বলে এবার এভাবেও বলা যায় এ লিখে ছোট করে সাবস্ক্রিপ্ট আকারে যদি এক্স লিখে দাও এটাও একই মিনিং প্রকাশ করবে এটাও বোঝাবে যে এক্স অক্ষের ওপরে এ এর অভিক্ষেপ একইভাবে আমরা যদি ডান পাশ থেকে টর্চ মারি তাহলে কতটুকু জায়গায় ছায়া পড়বে এতটুকু জায়গায় ছায়া পড়বে তাহলে এই জিনিসটা আসলে কি কোটি আবার এই জিনিসটাকেই কি বলা যায় ওয়াই অক্ষের ওপরে এ ভেক্টরের অভিক্ষেপ আবার এটাকে যদি শর্টকাটে লিখতে চাই তাহলে লিখতে পারি কি এ ওয়াই তাহলে একটা কি আমরা কনক্লুশন টানতে পারি যে যেটাই এ এক্স বা এ এর এক্স অক্ষের ওপরে অভিক্ষেপ সেটাই আসলে ভুজ যেটাই আমার এ ওয়াই অর্থাৎ এ এর ওয়াই অক্ষের ওপরে অভিক্ষেপ সেটাই আসলে কি আমাদের কোটি কার কোটি কার ভুজ এ বিন্দুর ভুজ এ বিন্দুর কোটি তাহলে আমরা কিন্তু একটা জিনিস বুঝে গেলাম সেটা হচ্ছে এতদিন যেটাকে ভুজ বা কোটি নামে জানতাম সেটা আসলে কিছুই না অভিক্ষেপ তো আমরা কী নিয়ে কাজ করছিলাম ও এ ভেক্টরটা চার ঘর টানে গিয়ে তিন ঘর ওপরে গেলে পাওয়া যাবে এটাকে আমরা শর্টকাটে বলতে চাই খুব সহজে ফিজিক্সের ভাষায় বলতে চাই তো আমাদের বলার উপায় হচ্ছে এরকম এ ভেক্টর ইকাল টু ফোর আই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাপ মানে ও এ ভেক্টর আর এ ভেক্টর বেসিক্যালি সেইম থিং এ ভেক্টর ইকুয়াল টু ফোর আই ক্যাপ প্লাস থ্রি জে এটা হচ্ছে আমাদের ফিজিক্সের জন্য ভেক্টরের জন্য এবিসিডি অর্থাৎ বর্ণমালা শিখা তো এখানে ফোর আই ক্যাপ এটার আসলে একটা মিনিং আছে মিনিং হচ্ছে আই ক্যাপের আগে যেটা থাকবে সেটা আসলে ভুজ যে ক্যাপের আগে যেটা থাকবে সেটা আসলে কোটি তো আই ক্যাপ দিয়ে সাধারণত এটাই বোঝানো হচ্ছে এটার সহক যেটা সেটা ভুজ জে ক্যাপ দিয়ে এটাই বোঝানো হচ্ছে এটা সহক যেটা সেটা কোটি তো আই ক্যাপেরও নিজস্ব নাম আছে যে ক্যাপেরও নিজস্ব নাম আছে এগুলোকে একক ভেক্টর বলে এগুলো নিয়ে ডিটেলসে আলোচনা আমাদের পরের ক্লাসগুলোতে আসছে তো তার মানে প্রকাশের শর্টকাটটা কি দাঁড়ালো প্রকাশের শর্টকাটটা দাঁড়ালো এরকম যে কোনো একটা ভেক্টরকে তুমি প্রকাশ করতে চাও তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে আই ক্যাপ যে ক্যাপ লিখতে হবে আই ক্যাপের সামনে লিখতে হবে এ এক্সের মান অর্থাৎ তুমি তো একটা ভেক্টর প্রকাশ করবে তাই না তো স্থানাঙ্ক ব্যবস্থায় শূন্য বিন্দুর সাপেক্ষে এই পয়েন্ট না হয় অন্য যে কোনো একটা পয়েন্ট তুমি প্রকাশ করবে ওই পয়েন্টটার একটা ভুজ আছে ভুজটাই আসলে কি এক্স অক্ষের সাথে অভিক্ষেপ অর্থাৎ এ এক্স বসাবে এখানে যেটাকে আবার বড়ো করে বললে এভাবে বলা যায় প্রোজেকশন অফ এ আপন এক্স বসাবে আবার এই পয়েন্টটার একটা কটির মান আছে কোটির মান অর্থাৎ এ ওয়াই অর্থাৎ প্রোজেকশন অফ এ আপন ওই খেয়াল করে দেখবে একই জিনিসে কিন্তু অনেকগুলো নাম তো নামগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে তো এটাকে আমরা কি বলতে পারি এ ভেক্টোরিকশন অফ এ আপনএ প্লাস প্রোজেকশন অফ এ আপন ওয়াই এটা একটা সাধারণ প্রকাশ মানে যে কোনো ক্ষেত্রে এই প্রকাশটা করতে পারি যে কোনো ভেক্টরকে এরকমভাবে প্রকাশ করতে পারি জাস্ট কী কী জানা লাগে ভুজ জানা লাগে আর কোটি জানা লাগে এখানে মসজিদে যেতে পারতাম আমি মন্দিরে যেতে পারতাম আমি বিভিন্ন জায়গায় যেতে পারতাম সবগুলো জায়গার জন্য একটা স্থানাঙ্ক আছে ওই স্থানাঙ্কটা তুমি মূল বিন্দু যেটাকে ধরো ওইটার সাপেক্ষে তুমি এভাবে প্রকাশ করে বলতে পারো এই রুমের সাপেক্ষে মসজিদের ভেক্টর ওইটা এই রুমের সাপেক্ষে মন্দিরের ভেক্টর ওইটা এই রুমের সাপেক্ষে স্কুলের ভেক্টর ওটা তো এভাবে কিন্তু আমরা যে কোনো একটা ভেক্টরকে প্রকাশ করতে হবে তার মানে তোমাকে যদি কেউ বলে যে এখান থেকে তুমি ইউনিভার্সিটি যেতে চাও বাসা থেকে তো ইউনিভার্সিটিটার মধ্যে যেতে চাইলে তোমাকে যদি কেউ উত্তর করে এভাবে ইউনিভার্সিটি ভেক্টর ইকুয়াল টু টু আই ক্যাপ মাইনাস ফাইভ জে ক্যাপ তাহলে তোমার বুঝতে হবে যেটা তোমার দুই ঘর ডানে যেতে হবে টু আই ক্যাপ যেহেতু আর মাইনাস ফাইভ জে ক্যাব যেহেতু তার মানে পাঁচ ঘর নিচে যেতে হবে তাহলে এইভাবে কিন্তু তোমার সাথে কমিউনিকেশন করা যাবে ফিজিক্সের ভাষায় আচ্ছা আমার এখানে যে আলোচনাগুলো গেল সবগুলো আলোচনায় কিন্তু দেখো দ্বিমাত্রিক দ্বিমাত্রিক বলতে যেটা বুঝাচ্ছি অক্ষ আর অক্ষ আছে কিন্তু বাস্তব জীবনে খেয়াল করে দেখো তুমি যেই মোবাইলে দেখছো বা যেই ল্যাপটপে দেখছো এই পয়েন্টটা যেটা এই পয়েন্টটা তো মোবাইলের উপরে বা ল্যাপটপের উপরেই যে থাকবে এমন কোনো কথা নাই এটা তোমার রুমের মধ্যে থাকতে পারে অন্য থাকতে পারে অর্থাৎ তোমার কিন্তু ডানে বামে ওপর নিচে যাওয়া ছাড়াও সামনে পিছে যাওয়ারও একটা ঘটনা থাকতে পারে তাই না তো তুমি কিন্তু ডানে বামে ওপর নিচে ছাড়াও সামনে পিছে যাবে ওইটা তুমি কীভাবে বোঝাবে যেমন এটা দিয়ে তুমি বোঝাতে পারছো চার ঘর ডানে যাও তিন ঘর ওপরে যাও যদি মাইনাস হতো বলতে নিচে যেতে যদি এখানে মাইনাস হতো তাহলে বলতে বামে যেতে তো ডান বাম ওপর নিচ বলতে পারছো কিন্তু সামনে পিছে যাওয়াটা এটা তুমি কিভাবে বোঝাবে এটা বোঝানোর জন্য আমাদের আরেকটি টার্ম আসে সেটিকে আমরা বলি প্রজেকশন অফ এ সেট তার মানে অক্ষ হতে পারে তিনটা এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ এক্স অক্ষ আমার ডান বামে সাহায্য করবে ওয়াই অক্ষ আমার ওপর নিচে সাহায্য করবে আর জেড অক্ষটা এটা তোমাদের একটু বুঝতে হবে তোমাদের ল্যাপ মোবাইল বা স্ক্রিনের সামনে পিছে অর্থাৎ তুমি মোবাইল থেকে একটা সামনে আছো আর মোবাইলদের পেছনের অংশটা হচ্ছে পেছনে আছে ল্যাপটপ দিয়েও একইভাবে তার মানে জেড অক্ষ আর একটা যেটা এই যে এই স্ক্রিনটা এই স্ক্রিনের লম্বভাবে আছে ঠিক আছে তো আমরা সাকল্যে ত্রিমাত্রিক একটা ভেক্টর মানে যেটাতে ডান বাম ওপর নিচ সামনে পিচ সব বোঝানো যাবে সেইরকম একটা প্রকাশ হচ্ছে এইটা এ এক্স আই ক্যাপ যোগ এ ওয়াই জে ক্যাপ যোগ এ জেড কে ক্যাপ তার মানে কি বোঝা গেল আই ক্যাপের আগে যেই ডিজিটটা থাকবে ওই ডিজিটটা প্লাস হওয়া যদি থাকে প্লাস টু তার মানে দুই ঘর ডানে যাও যদি মাইনাস টু দুই ঘর বামে যাও জে ক্যাপের আগে যেই ডিজিটটা থাকবে ওটা যদি টু হয় যদি প্লাস টু হয় সেই ক্ষেত্রে হচ্ছে দুই ঘর ওপরে যাও মাইনাস টু হলে ঘর নিচে যাও কে ক্যাপের আগে যেই সহকটা থাকবে এই সহকটা যদি থাকে প্লাস টু তার মানে দুই ঘর সামনে যাও যদি মাইনাস টু তাহলে দুই ঘর পেছনে যাও তাহলে তুমি কিন্তু একইভাবে এই প্রকাশটা জানা থাকলে জেনে ফেলতে পারো যে একটা কমিউনিকেশন কীভাবে হয় ভেক্টরের যে তুমি ডিরেকশন প্রকাশ করবে কীভাবে তুমি ডিরেকশন প্রকাশ করতে পারো এই যে এই জিনিসটা এটাই কিন্তু আসলে আমাদের ভেক্টরের প্রকাশ এটা দ্বিমাত্রিক ভেক্টরের প্রকাশ এটা থ্রিমাত্রিক ভেক্টরের প্রকাশ তো আই ক্যাপ যে ক্যাব কে ক্যাপের পরিচয়গুলো আপাতত জাস্ট একটু জানা রাখো আই ক্যাপ হচ্ছে একসক্ষ বরাবর একক ভেক্টর যেহেতু আই ক্যাপের শখটাকে একসক্ষ বরাবর গাইড দিচ্ছে আমাদের ওয়াই জে ক্যাপ কি ওয়াই অক্ষ বরাবর আমাদের গাইডলাইন দিচ্ছে কে ক্যাপ কি জেড অক্ষ বর আমাদের গাইডলাইন দিচ্ছে সো এগুলো প্রত্যেকেই আসলে এক একটা একক মানের একক ভেক্টর একক মানের একক ভেক্টর তো এক একজন এক একটা অখভার আছে তো একক ভেক্টর কি একক মানের ভেক্টর কি এগুলো নিয়ে ডিটেলস আলোচনা আমরা পরের সাইডগুলোতে করব তো আমরা জেনে গেলাম এরকম একটা প্রকাশ থাকলে আসলে কি বোঝায় আমরা এর এইরকম একটা প্রকাশ সম্বন্ধে ধারণা করলাম চার জিনিসটা কী চার জিনিসটাকে অনেকভাবে বলা যায় চার জিনিসটাকে বলা যায় ভুজ চার জিনিসটাকে বলা যায় চার ঘর ডানে যাও চার জিনিসটাকে বলা যায় এ এক্স চার জিনিসটাকে বলা যায় প্রোজেকশন অফ এ আপন এক্স একইভাবে তিন জিনিসটাকেও ভাবে বলা যায় সো এইগুলোর মিনিং কি এটা আমরা বুঝলাম এখন ধরো তোমাদের এরকম একটা ভেক্টর দেওয়া আছে এরকম একটা দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক ভেক্টর দেওয়া আছে দিয়ে বলল তোমার মানটা বের করতে ফ্যাক্টরের মানটা বের করতে খেয়াল করে দেখো আমরা যে মানটা জান জেনেছি সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর কত দিক কত ঘর যাব ওয়াই অক্ষ বরাবর কত ঘর যাবো সেটা জেনেছি কিন্তু সাকুল্যে কত ঘর যাইতে হবে সেটা কিন্তু জানি যেমন ধরো এটার উদাহরণ যদি বলি এখানে তুমি ছিলে এটা হচ্ছে স্কুল তোমার কাছে কেউ জানতে চেয়েছিলো স্কুলটা কোথায় তুমি তাকে বলেছিলে উত্তর হিসেবে ফোর আই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাপ সে বুঝে গেল চার ঘর ডানে যেতে হবে তিন ঘর ওপরে যেতে হবে বাট সে এইভাবে না যেয়ে সে যদি এইভাবে সোজা এই বিন্দুটাতে যেতে চায় তাহলে তার কত ঘর যেতে হবে মানে জাস্ট এই লাল দাগটা কত ঘর মানে এই লাল লাইনটা কত ঘর এটা কত এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার বাসা থেকে স্কুলের দূরত্ব এই দূরত্বটা কত এটা যদি জানতে চাই এটাকে আমরা বলবো এ ভেক্টরের মান মানে দূরত্বটার মান চার এটা হচ্ছে এইটার মান তিন এটা হচ্ছে এইটার মান আর এ ভেক্টরের মান কি এ ভেক্টরের মান হচ্ছে এইটার মান সো এই মানটা আমরা বের করতে চাই এটাও খুব সহজেই আমরা বের করতে পারি আমাদের এই মান যেহেতু জানা আছে চার এই মান যেহেতু জানা আছে তিন তাহলে এইটা কি একটা অতিভুজ না সমকোণী ত্রিভুজ গঠিত হয়েছে এখানে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ তো অতিভুজের সূত্র আমরা কি জানি রুট ওভার ফোর স্কোয়ার যোগ থ্রি স্কোয়ার তাহলে এভাবে আমরা কি করতে পারি অতিভুজটা লিখে ফেলতে পারি অর্থাৎ অতিভুজের মানটা আমার কত আসলো অতিভুজের মানটা আমার আসলো ফাইভ অর্থাৎ এ ভেক্টরের মান হচ্ছে রুট ওভার ফোর স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার বোঝা গেছে তাহলে এইভাবে আমরা আসলে কি করতে পারি কোনো একটা ভেক্টরের মান বের করতে পারি তাহলে একটা সূত্র যদি দাঁড় করাই আমরা সূত্রটা তাহলে কী এরকম হওয়া উচিত এ মডুলাস বা কোনো একটা ভেক্টরের মডুলাস মোডুলাস দিয়ে মান বোঝায় খেয়াল রাখবে এখানে মডুলাসটা তোমরা ইউজ করতে পারো ভেক্টর সাইনটা ইউজ করতে পারো অথবা যেটা করতে পারো শুধু এ লিখতে পারো কিন্তু কোনোভাবেই যেন তোমরা এ ভেক্টর ইকুয়াল টু দিয়ে মান না লিখো এ ভেক্টর ইকাল ইকুয়াল টু দিয়ে লিখতে হলে তোমার আই ক্যাপ জে ক্যাব থাকতেই হবে ভেক্টর সাইন থাকলে এখানে আই ক্যাপ জে ক্যাব থাকতেই হবে তুমি শুধু এ ইকুয়াল টু 5 লেখো সমস্যা নেই ঠিক আছে অথবা a ভেক্টর মডুলাস ইকুয়াল টু 5 লেখো সমস্যা নেই ঠিক আছে সো প্রকাশ গুলো সম্বন্ধে একটু খেয়াল থাকতে হবে তাহলে a ভেক্টর মডুলাস বা শুধু a ইকুয়াল টু কি √ ওভার ax স্কয়ার এটাকে আমি একবারে শর্টে বলছি ax মানে এই ভুজ স্কয়ার প্লাস √ ওভার √ ওভার এর ভেতরেই ay মানে কোটি স্কয়ার ঠিক আছে তো এটা কি গেল যে কোনো দ্বিমাত্রিক ভেক্টরের মানের সূত্র অর্থাৎ দুইটা অক্ষ দিয়ে বর্ণনা করা যায় এমন ভেক্টরের মানের সূত্র মানে যেগুলোতে কে ক্যাপ নাই সাথে আর কিছু নাই আই ক্যাপ জে ক্যাপ পর্যন্ত যদি আমার কে ক্যাপ থাকে তাহলে কি হবে খুবই সিম্পল আমাদের এই যে এ আই ক্যাপের সহকটা নিয়ে স্কোয়ার করেছি যে ক্যাপের শহটা নিয়ে স্কোয়ার করেছি এগুলোকে যোগ করে রুট করেছি তখন একটা অতিরিক্ত টার্ম আবার যোগ করতে হবে সেটা কি যদি কে ক্যাপ থাকতো ধরো এখানে একটা প্লাস থ্রি কে ক্যাপ বা সেভেন কে ক্যাপ থাকতো তাহলে কে ক্যাপের যেই সহকটা সেই সহকটাকে বর্গ করে ওদের সাথে যোগ হতো তবে সবগুলোকেই কিন্তু আমার রুটের ভেতরে রাখতে হতো তা এটা কি একটা ত্রিমাত্রিক ভেক্টরের মানের সূত্র চলে আসলো এই সূত্রগুলো কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে এটাকে শর্টকাটে এইভাবে বলা যায় এ ভেক্টরিক্স স্কোয়ার যোগ এ ওয়াই স্কোয়ার যোগ এ জেড স্কোয়ার তেমনি বি আর একটা ভেক্টর হলে বি ভেক্টর মোডুলো টু রুট ও আর বিস স্কোয়ার যোগ বিয়াই স্কোয়ার যোগ বিজেড স্কোয়ার তাহলে আমরা কী জানলাম আমাকে যদি এরকম একটা প্রকাশ দেওয়া থাকে আর যদি মান বের করতে বলে তাহলে আমরা এই সূত্রটি খাটিয়ে এই মানটা ইজিলি বের করতে পারি এটা দ্বিমাত্রিক হোক বা ত্রিমাত্রিক হোক তাহলে আমরা শিখলাম কী কী এ ভেক্টর বা ভেক্টরের প্রকাশটা দিয়ে আসলে কি বোঝায় ভেক্টরের প্রকাশটা যদি দেওয়া থাকে মান যদি বের করতে বলে কীভাবে বের করতে হয় সূত্র কি এখন বাকি আছে আরেকটা জিনিস সেটা হচ্ছে এ ভেক্টরের দিক আমরা বের করব তো তুমি বলতে পারো আমরা তো দিক বের করা শিখেছি চার ঘর ডানে তিন ঘর ওপরে হ্যাঁ এটাও একটা দিক বটে বাট আরেকটা দিক বের করার উপায়ও আছে এটা একটা অবশ্যই দিক এখানে কিন্তু মান আর দিক দুইটাই প্রকাশিত হতো চার ঘর ডানে চার মান ডানে দিক তিন ঘর ওপরে তিন মান ওপরে দিক মান আর দিক এখানেও আছে আর যদি আমরা পাঁচের মাধ্যমে মানটা বলি যে আমি যদি বলি পাঁচ ঘর যান পাঁচ ঘর কোন দিকে যাবে এইটা কীভাবে বোঝাতে পারি এইটা বোঝানোর জন্য আরেকটা উপায় আছে সেটাই আমরা এখন করবো যদি কেউ এভাবে বলতে চায় পাঁচ ঘর যান পাঁচ ঘর কত কোণে যান সে যদি কোনটা বলে দেয় আপনি একশের সাথে বিশ ডিগ্রি কোণে পাঁচ ঘর যান তাহলেও কিন্তু এইটা যেই পারপস ফুলফিল করতো এটা যেই উদ্দেশ্য ফিল আপ করতো পা সাথে তিরিশ ডিগ্রি কোন করে পাঁচ ঘর যান একই উদ্দেশ্য ফিল আপ করবে তো আমরা এই কোনগুলো বের করাই শিখব তো আমরা যেটা করব এক্স অক্ষের সাথে কোন বের করা শিখব ওয়াই অক্ষের সাথে কোন বের করা শিখব এটা যেহেতু দ্বিমাত্রিক ভেক্টর তাই দুইটা অক্ষের সাথে কোন বের করা শিখব ত্রিমাত্রিক ভেক্টর হলে ত্রি তিনটা অক্ষের সাথে কোন বের করা আমরা একটু পরে কেন না এইটাও একটা দিক প্রকাশের উপায় এটাও যেমন একটা মান দিক প্রকাশের উপায় তেমনি এর পুরো মানটা পাঁচ বলে আর দিকটা কোণের মাধ্যমে বলাও একটা উপায় তো ওই উপায়টাই আমরা শিখব তো আমরা এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে ভেক্টরটা আছে এই ভেক্টর এক্স অক্ষের সাথে কোণ বের করতে যাচ্ছি এই ভেক্টর ওয়াই অক্ষের সাথে কোণ বের করতে যাচ্ছি তো এক্স অক্ষের সাথে কোণটাকে আমরা ধরে নিয়েছি থিটা এক্স ওয়াই অক্ষের সাথে কোণটাকে আমরা ধরে নিয়েছি থিটা ওয়াই তাহলে এক্স অক্ষের সাথে কোণ বের করার ক্ষেত্রে কি করতে হবে সেটা সূত্র কিন্তু আমরা নতুন করে আর শিখব না এটা কিন্তু আমরা অলরেডি জানি তোমাকে যদি এরকম একটা জিনিস দেয়া থাকে আর বলে এ ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত কোণ করে আছে থিটা এক্স বের করো তুমি কিন্তু এ ভেক্টরের মান আগের সাইডের মতো রুট ওভার ফোর স্কোয়ার যোগ থ্রি স্কোয়ার অর্থাৎ ফাইভ বের করে ফেলতে পারো আবার এই ভেক্টরটার মধ্যে দেখাই যাচ্ছে আই ক্যাপের সব হচ্ছে ফোর এটাকে কি বলা যায় এ এক্স না আই ক্যাপের আগে যেটা থাকে সেটাই কি আসলে এ এর অভিক্ষেপ এক্স অক্ষের ওপরে অর্থাৎ এ এক্স সো এটা এ এক্স বা প্রজেকশন অফ এ আপন এক্স তার মানে এটা যে ফোর এটা আমরা জানি এই টার্মটা যে ফোর এটা আমরা জানি আবার এ ভেক্টরের মডুলাস যে ফাইভ এটা আমরা আগের স্থায়ী বের করেছি তাহলে এখান থেকে আমরা যদি ভ্যালুগুলো বসাই ফোর ইকোয়াল টু এ এক্সের মান বসালাম এ ভেক্টরের মডুলাসের মানটা যেটা ফাইভ যেটা বের করেছি সেটা বসালাম থিটা এক্সটা কিন্তু আমরা ইজিলি কজ ইনভার্স করলে পেয়ে যাবো তোমরা অবশ্যই ক্যালকুলেটর বসিয়ে এগুলো করবে তো আমরা এখানে সূত্র শিখছি তাই আমরা এখানে ভ্যালু বের করলাম না বাট এটা কিন্তু ইজিলি বের করা যায় তার মানে এই যে এখানে বক্স করা জিনিসটা আছে এটাই কিন্তু একটা সূত্র কী সূত্র কোনো একটা ভেক্টরের ভেক্টর প্রকাশ দেওয়া থাকলে ওই ভেক্টরটার অক্ষের সাথে কোন নির্ণয় করার সূত্র যেমন এক অক্ষের সাথে কোন নির্ণয় করে ফেললাম আমরা একইভাবে ওয়াই অক্ষের সাথে কোন নির্ণয় করার ক্ষেত্রে সূত্র কী হবে আমরা এটা বের করে ফেলেছি ওয়াই সাথে কোণ নির্ণয় করার ক্ষেত্রে সূত্র কী হবে এ ওয়াই ইকুয়াল টু প্রোজেকশন অফ এ আপন ওয়াই ইকুয়াল টু এ ভেক্টর মডুলাস কস থিটা ওয়াই এইখানেও দেখো এ ওয়াইটা কত এ ওয়াইটা থ্রি না যে ক্যাপের শখটাই তো আমার এ ওয়াই বা কোটি তার মানে এ ওয়াই আমি জানি বা প্রোজেকশন অফ এ আপন ওয়াই জানি এগুলোর মান হচ্ছে থ্রি আবার এ ভেক্টর মোডুলাস এটার ভ্যালুটা আমরা বের করেছি আগের স্লাইডে ফাইভ তাহলে এইখানেও কিন্তু আমি লিখে ফেলতে পারি থ্রি ইকোয়াল টু ফাইভ কস থিটা ওয়াই এখান থেকেও ক্যালকুলেটারে কজ ইনভার্স যদি করো থ্রি বাই ফাইভ কজ ইনভার্স থ্রি বাই ফাইভ যদি করো তাহলে তোমরা কি পেয়ে যাবে ওয়াই অক্ষের সাথে এ ভেক্টরের কোনটা পেয়ে যাবে তাহলে দেখো তোমাকে জাস্ট দেওয়া ছিল কি এই জিনিসটা এই জিনিসটা দিয়ে তোমাকে যদি বলে এ ভেক্টরের মান কত বের করো এ ভেক্টরের একসকের সাথে কোন কত বের করো এ ভেক্টরের বায়কের সাথে কোন কত বের করো তুমি জাস্ট বক্স করা যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো ব্যবহার করে আর আগের পেজে এ ভেক্টরের মোডুলাস বের করার সূত্রটা ব্যবহার করে কিন্তু করে ফেলতে পারো ইনফ্যাক্ট এখন আমরা যে জিনিসটা শিখলাম এটা কিন্তু তোমরা ম্যাথের ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টারে যে ভেক্টরটা পাবে ওখানে অনেকগুলো ম্যাথ এর থাকবে অক্ষের সাথে কোণ নির্ণয় করো অক্ষ ত্রয়ের সাথে কোণ নির্ণয় করো ইজিলি এই ধারণা অনুসারে করে ফেলতে পারো তো যাক যেটা বলছিলাম আমাদের এখানে দ্বিমাত্রিক ভেক্টর আমরা দুইটা অক্ষের সাথে কোণ বের করেছি ত্রিমাত্রিক ভেক্টর যদি হয় দ্যাট মিন্স এটার সাথে যদি প্লাস কে ক্যাপ কিছু থাকতো যদি এমন থাকতো প্লাস সেভেন কে ক্যাপ মাইনাস সেভেন কে ক্যাপ এরকম কিছু যদি থাকতো তাহলে আমাদের জেড অক্ষের সাথে কোণ বের করতে বললে কিভাবে করতাম ঘটনা কিন্তু একই ঘটনা কিন্তু আলাদা কিছু না ত্রিমাত্রিক যদি হয় যে অক্ষের সাথে কোন যদি থিটা জেড ধরে নেই থিটা জেড কীভাবে বের করব। উত্তর হচ্ছে এ জেড ইকুয়াল টু এ মডুলাস কস থিটা জেড ব্যবহার করব জাস্ট এগুলোর মতোই তোমার এখানে যদি কে ক্যাপ থাকতো তার মানে কে ক্যাপের সামনে যে সহকটা সেই সহকটা তুমি এখানে বসাতে এ ভেক্টরের মোডুলাসটা গত স্লাইডে আমরা দেখে এসেছি ত্রিমাত্রিক ভেক্টরের কিভাবে মান বের করতে হয় মান বের করার সূত্রটা কি ওইভাবে বের করে ফেলতে মানটা থিটা জেড থিটা জেটটা তাহলে এ জেট জানা আছে এ ভেক্টর মোডুলার জানা আছে থিটা জেটটা চলে আসে তার মানে তোমাকে যদি এরকম সামথিং আই ক্যাপ সামথিং জে ক্যাপ সামথিং কে ক্যাপ দেওয়া থাকে আর ওই ভেক্টরের মান ওই ভেক্টরের অক্ষের সাথে কোনগুলো জানতে চায় তাহলে কিন্তু আমরা এই সূত্র আর আগের পেজের সূত্রগুলো ব্যবহার করে ইজিলি করে ফেলতে পারি আর একটা জিনিস একটু বলে রাখি এখানে ভেক্টরটা দ্বিমাত্রিক বুঝাই যাচ্ছে কে ক্যাপ নেই কে ক্যাপ নেই এটার জন্য যে যে লক্ষ্যের সাথে কোন বের করা যাবে না তা কিন্তু না এখানে কে ক্যাপ নেই আবার আছে কীভাবে আছে প্লাস জিরো কে তাই না লেখা যায় না প্লাস জিরো কে ক্যাপ সো জিরো কে মানে এ জেটের জায়গায় তুমি যদি জিরো বসাও এ মডুলাস বের করেছো যেটা ফাইভ ফাইভ বসাও তাহলে থ্রিটা কিন্তু পেয়ে যাবে কজ ইউনিভার্স জিরো যেটা কিনে আসবে নাইনটি তো তোমরা ফিল করে দেখো তোমার যে রক্ষটা কোথায় আছে অক্ষ কোথায় আছে এই বরাবর ওয়াই অক্ষ কোথায় আছে এই বরাবর যে রক্ষ কোথায় আছে এই বরাবর লম্ব মানে তোমাদের দিকে এটা মানে তোমরা যদি মোবাইলের এই যে এখানে যে মা পয়েন্টারটা আমি রেখেছি এখানে তোমরা যদি একটা কলম বসাও লম্বা করে কলমটা বসালে এই কলমটাই হচ্ছে তোমার অক্ষ তাহলে এই কলমটার সাথে এই লাইনটা এই রেড লাইনটা এটা কত কোন করে আছে খেয়াল করলে দেখবে নাইনটি কোন করে আছে সো ভ্যালু কিন্তু তোমাকে দিয়ে দিবে দ্বিমাত্রিকের জন্য সো আমাদের এই সূত্রগুলো ভালো করে মাথায় রাখতে হবে তো আমরা এটা ত্রিমাত্রিক ভেক্টরের সম্পূর্ণ জিনিসগুলো একটু দেখি কারণ আমাদের প্রশ্নগুলো বা আমি যে তোমাদের এখন পড়াচ্ছি সবগুলোই কি দ্বিমাত্রিক একটা জিনিসে পড়াচ্ছি তাই না তো খাতা এগুলো সব দ্বিমাত্রিক মোবাইল ল্যাপটপ স্ক্রিন প্রশ্ন তো দ্বিমাত্রিক জায়গায় কীভাবে ত্রিমাত্রিক জিনিসটাকে প্রকাশ করা থাকে এটা আমাদের একটু জানা থাকতে হবে কারণ উদ্দীপকে এই ত্রিমাত্রিক জিনিসটাকেই দ্বিমাত্রিক একটা জায়গায় প্রকাশ করা থাকবে মানে প্রশ্নে প্রকাশ করা থাকবে তখন তোমার বুঝতে হবে কোনটা কোন অক্ষ তো এটা বোঝার জন্য আমি একটা গাইডলাইন করেছি তো এটা একটু দেখো এইভাবে ভেক্টরটা দেওয়া থাকবে এ ভেক্টর ইকাল টু এ এক্স আই ক্যাপ যোগ এ ওয়াই জে ক্যাব যোগ এ জেড কে ক্যাব তোমাকে প্রশ্নে হয়তো এখানে মান থাকবে তিন চার পাঁচ ছয় এক দুই তিন এরকম মান থাকবে এর জায়গায় হয়তো ভ্যালু থাকবে তো এইটাকে আমরা এইরকম একটা ভেক্টর রূপে প্রকাশ করে থাকতে পারি এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ অক্ষটাকে যদিও আমরা এঁকেছি এটার মধ্যে কিন্তু জেডক্ষটা আসলে কোথায় আছে অক্ষটা আসলে এই যে এখানে পয়েন্টারটা রেখেছি এখানে তুমি একটা কলম স্থাপন করবে লম্বভাবে তোমার ল্যাপটপের স্ক্রিন স্ক্রিন বা মোবাইল স্ক্রিনে লম্বভাবে একটা কলম স্থাপন করবে এই পয়েন্টটাতে ওই লম্বভাবে স্থাপন করলে যেটা হবে সেটাই আসলে এই কলমটা এই তোমার কলমটা আর এই কলমটাকেই আমরা খাতায় দেখাচ্ছি বা ল্যাপটপের স্ক্রিনে দেখাচ্ছি এইভাবে বুঝা গেছে তাহলে যে লক্ষ্যটা কিন্তু আসলে এইভাবে নাই বাস্তবে কিভাবে আছে এইটা থেকে লম্ব বরাবর আছে কিন্তু খাতায় যখন প্রকাশ করব এইভাবে আমরা প্রকাশ করে থাকি তো এই যে এই ভেক্টরটা এই ভেক্টরটাও কিন্তু তোমার আমার ল্যাপটপের স্ক্রিনে আমরা এঁকেছি বাট ঘটনা হচ্ছে এটা কিন্তু আসলে ল্যাপটপের স্ক্রিনে এটা আসলে কী আছে একটু বাইরের দিকে আছে মানে এটা একটু ওপরের দিকে আছে তোমার মোবাইলের স্ক্রিনের তো এটাকে তোমরা এইভাবে চিন্তা করতে পারো তোমাদের ঘরের একটা কোনা আছে তাই না তোমাদের ঘরের যে কোনাটা একদম বাম পাশে নিচের কোনাটার দিকে দেখো তোমাদের ঘরের তো ওই নিচের কোনাটা যেটা আছে ওই কোনাটার এই যে এই পয়েন্টটা দাঁড়া আমি একটু পয়েন্টারটা দিয়ে দেখাই তোমাদের রেস্ট করে দেই একটু এটা তো তোমাদের এখানে যে পয়েন্টারটা আছে কোণার সেই কোণাটা হচ্ছে এই পয়েন্টারের জায়গাটা তোমার রুমের কোণাটা তো তোমাদের ফ্যান আছে রুমে নিশ্চয়ই তো ফ্যানটা এই মাথায় ধরো আছে তো এটা ধরো তোমাদের রুমের ফ্যানের একদম চূড়াটা তাহলে তোমরা যদি তোমাদের রুমের কোণাটা থেকে ফ্যানের চূড়াটা পর্যন্ত একটা লাঠি স্থাপন করো এটা হচ্ছে সেই লাঠি এটা হচ্ছে সেই লাঠি তাহলে লাঠিটা কি তোমার একটা দেয়ালের সাথে লেগে থাকবে না এটা কিন্তু মাঝ দিয়ে আসা রাইট তাহলে এটা কিন্তু দেয়ালের সাথে লেগে থাকবে না তো দেয়াল বলতে বুঝাচ্ছি আমাদের এই ল্যাপটপের স্ক্রিনটা মানে এক্স ওয়াই একটা দেয়াল ওয়াই জেড তোমাদের আরেক পাশে আরেকটা দেয়াল আর এক্স জেড এটা হচ্ছে তোমাদের ফ্লোর এটা হচ্ছে তোমাদের যে ফ্লোর যেটার উপর দিয়ে তোমরা হাঁটতে তাহলে এটা হচ্ছে একটা দেয়াল এক্স ওয়াই একটা দেয়াল ওয়াই জেড লম্বভাবে আর একটা দেয়াল আর এটা হচ্ছে তোমাদের ফ্লোর আর এটা হচ্ছে তোমাদের ফ্যানটা ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে আমরা এ এক্স দেখতে চাই এ ওয়াই দেখতে চাই এ জেড দেখতে চাই থিটা এক্স দেখতে চাই থিটা ওয়াই দেখতে চাই থিটা জেড দেখতে চাই কীভাবে দেখব আমরা যেটা করব। ফ্যানের যে চূড়াটা আছে এটাকে আমি ফ্যানের চূড়াই বলছি ফ্যানের যে চূড়াটা আছে এটা থেকে প্রথমত একটা লম্ব টানবো কোথায় লম্ব টানবো লম্বটা টানবো তোমাদের এক্স ওয়াই যে দেয়ালটা আছে এক্স ওয়াই দেওয়ালের ওপরে তাহলে দেখো তোমাদের এটা কিন্তু একটা দেয়াল ছিল আর এটা ছিল ফ্যান তাহলে ফ্যান থেকে ওই দেয়াল পর্যন্ত একটা যদি লম্ব টানো তাহলে দেয়ালে একটা ছেদবিন্দু পাবে ছেদ করবে দেয়ালে একটা লম্ব যদি টানো তুমি দেয়ালের উপরে ফ্যানের চূড়াটা থেকে তাহলে একটা ছেদবিন্দু পাবে এই ছেদবিন্দুর দৈর্ঘ্য মানে ফ্লোর থেকে ওই ছেদবিন্দুর হাইট দ্যাট মিন্স তোমাদের ফ্লোর থেকে ফ্যানের হাইটটা যেটা এটাই কিন্তু তোমাদের এ ওয়াই আবার আসি এ এক্স চাই এ জেড তাহলে কীভাবে করবো এই যে চূড়াটা আছে এই চূড়াটা থেকে একটা লম্ব টানবো এখন লম্ব টানবো কিসের ওপরে একটু আগে টেনেছিলাম এ এক্স ওয়াই এখন লম্ব টানবো কিসের উপরে এখন লম্ব টানবো ফ্লোরের ওপরে তো ফ্লোরের ওপরে যদি লম্ব টানি তোমার ফ্যানটা থেকে খারা একটা রেখা ধরনে নেমে আসলো ফ্লোরে তাহলে ফ্লোরে একটা বিন্দুতে ছেদ করবে না তাহলে এটা তো একটা দেয়াল এক্সোজেড তো আরেকটা দেয়াল আর এটা হচ্ছে ফ্লোরে যে জায়গাটাই ছেদ করেছে তাহলে এই ছেদ বিন্দু থেকে মূল বিন্দু পর্যন্ত একটা দাগ যদি টানো তাহলে এটা হচ্ছে সেই দাগ এটা কিন্তু ফ্লোরের মধ্যে একটা পেন্সিল দিয়ে ধরো দাগ টেনেছো সেই দাগটা এটা হচ্ছে ফ্যানের চূড়াটা আর এটা হচ্ছে ফ্যান থেকে খাড়া একটা ফ্লোরের উপরে লম্ব তাহলে এই যে এই দাগটা আসলো এই দাগটা আর এই পয়েন্টটা এই পয়েন্টটাকে থেকে আমরা যেটা করব আমরা এই দেয়ালের ওপরে জাস্ট তোমাদের এক্স ওয়াই দেয়ালটা আছে এক্স ওয়াই দেয়ালের ওপরে একটা লম্ব টানলে তাহলে এক্স ওয়াই দেওয়ালটাকে একটা বিন্দুতে ছেদ করবে এতটুকু দৈর্ঘ্যটাকে আমরা বলবো এ এক্স আবার এই পয়েন্টটা মানে ফ্লোরে যে বিন্দুতে ছেদ করে আছে ফ্যান থেকে খাড়া লম্বটা এটা থেকে তুমি ওয়াই জেড একটা দেয়াল আছে না লম্ব দেয়াল এক্স জেড এক্স ওয়াই এর লম্ব একটা দেয়াল ওয়াই জেড সো ওয়াই জেড দেয়ালের ওপরে আর একটা লম্ব টানবে তাহলে এই লম্বটা যদি টানো দেয়ালটার ওপর একটা বিন্দুতে ছেদ করবে ওই বিন্দুটাই কি তোমার এ জেড তাহলে তুমি দেখো এ এক্স পেয়ে গেলে এ ওয়াই পেয়ে গেলে এ ওয়াই পেয়ে গেলে এ জেড পেয়ে গেলে এখন থিটা এক্স থিটা ওয়াই থিটা জেড আসলে ফিগারে কোনটা তো থিটা এক্স হচ্ছে আমাদের এই যে বললাম ফ্যান থেকে একটা লম্ব টানা হয়েছিল নিচে আর এটা হচ্ছে কোনাটা থেকে রুমের লম্বটার যে ছেদ বিন্দু ফ্লোরের ছেদ বিন্দু এটা থেকে পেন্সিল একটা দাগ টেনেছিলাম ওই পেন্সিলের দাগটার সাথে এক্স অক্ষ যত কোণ করে আছে সেটা হচ্ছে আমার কি থিটা এক্স ওই পেন্সিলের দাগটার সাথে ওয়াই অক্ষ আমার যত কোণ জেড অক্ষ আমার যত কোণ করে থাকবে সেটা হচ্ছে আমার থিটা জেড আর একদম কোনার বিন্দুটা থেকে ফ্যান পর্যন্ত যে লাঠিটা তুমি স্থাপন করেছিলে যে এখানে একটা লাঠি স্থাপন করেছিলে এই লাঠিটা ওয়াই অক্ষের সাথে ওয়াই অক্ষ মানে উপরের দিকে যে কোনাটা তো ওই কোনাটার সাথে যত অ্যাঙ্গেল করে থাকবে সেটা হচ্ছে কি তোমার থিটা ওয়াই কেন এটা এত ডিপলি শিখালাম কারণটা কি কারণটা হচ্ছে তোমাকে উদ্দীপকে এই ফিগারটা থাকতে পারে বাট এই ফিগারে এখানে এ এক্স থাকবে না এ থাকবে না এ জেড থাকবে না থিটা এক্স থাকবে না থিটা ওয়াই থাকবে না থিটা জেড থাকবে না থাকবে কি এখানে মান এখানে ধরো থাকবে দুই এখানে ধরো থাকবে ছয় এখানে থাকবে বিশ ডিগ্রি এখানে থাকবে ষাট ডিগ্রি এখানে থাকবে তিরিশ ডিগ্রি এরকম মান থাকবে তো এই মানগুলো কার মান এইটা চেনাটা জরুরি কারণ উদ্দীপকে তোমাকে এ এক্স এ ওয়াই এ থিটা এক্স থিটা ওয়াই কোনটা এটা বলে দেওয়া থাকবে না তোমার এই ফিগারটা মুখস্থ থাকতে হবে যেন এখানে যদি কোনো ভ্যালু দেওয়া থাকে ওই ভ্যালুটা যে কার মান সেটা তোমরা আইডেন্টিফাই করতে পারো দেন তুমি ম্যাথ করতে পারো সো আমাদের এই ফিগারগুলো এর জন্য ভালো করে জানা থাকতে হবে তো আমরা এই সূত্র যেগুলো এগুলো সব শিখে এসেছি তো আমাদের যদি আলাদা আলাদা করে এখানে মান দেওয়া থাকে ফিগারটা দিয়ে আকারে দিয়ে এখানে দুই চার ছয় এরকম মান দেওয়া থাকে তাহলে আমাকে ভেক্টরের মানটা বের করতে বললে মানে এই দৈর্ঘ্যটা বের করতে বললে আমরা সূত্র শিখেছি সূত্র দিয়ে বের করব আমাকে থিটা এক্স বের করতে বললে এটাও আমরা বের করতে পারবো থিটা বের করতে বললে থিটাওয়াই বের করতে পারবো তো তোমাদের এই সূত্রগুলা আর এই ফিগারটা কিন্তু অ্যাট এ টাইম মাথায় থাকতে হবে তাহলে কিন্তু যে কোনো ত্রিমাত্রিক ভেক্টর রিলেটেড প্রশ্ন তোমরা সলভ করতে পারবে তো আমাদের এর পরের আলোচনা হবে একটা ভেক্টরের ধরো এরকম উদ্দীপক টুদ্দীপক দেওয়া ছিল ধরো ওইখান থেকে তোমরা ধরো রকম ডাটা পেলে যে একটা ভেক্টর এ যার মান দেওয়া আছে মান পেলে তিরিশ ইউনিট আর এক্স অক্ষ ওয়াই অক্ষ যে অক্ষের সাথে কোন যথাক্রমে তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি যেমন এটা দিয়েও কিন্তু এ প্রশ্ন দিতে পারত তাই না এখানে তোমার এই কোনটা তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এরকম দেওয়া আছে আর এখানে যে মানটা এই লাল কালারের এটা এটার মধ্যে লেখা আছে ধরো তিরিশ ইউনিট তাহলেই কিন্তু এই প্রশ্নটা লেখার কাজ হয়ে গেল ঠিক আছে তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সবসময় ভাষা দিয়ে প্রশ্ন থাকবে এমনটা না এরকম উদ্দীপক ফিগার দিয়ে প্রশ্ন হতে পারে তো এইভাবে যদি থাকে যাক আর ওইভাবে থাকে সমস্যা নেই আমরা ডাটা কালেক্ট করে নিয়ে আসবো তো ডাটা কালেক্ট করে আমরা কি কি ডাটা পাচ্ছি আমরা ডাটা পাচ্ছি এরকম এ ভেক্টরের মান পাচ্ছি থিটা এক্স পাচ্ছি থিটা ওয়াই পাচ্ছি থিটা সেট পাচ্ছি সো এই মানগুলো আমরা পাচ্ছি উদ্দীপক থেকে তো আমাদের কি বলতে কি জানতে চাওয়া হয়েছে আমাদের জানতে চাওয়া হয়েছে একটা ভেক্টর এ তৈরি করো এটার অর্থ কি এটার অর্থ হচ্ছে এ ভেক্টর আসলে কি এ এক্স আই ক্যাপ এ ওয়াই জে ক্যাপ এ জেড কে ক্যাপ এইভাবে লিখো মানে তোমার একটা ভেক্টর তৈরি করা এরকম যদি প্রশ্ন থাকে তার মানে তোমাদের এইভাবে লিখতে চাওয়া হয়েছে অর্থাৎ এ এক্সের মান তুমি আলাদা করে বের করবে এ এর মান তুমি আলাদা করে বের করবে এ জেড এর মান তুমি আলাদা করে বের করবে যেন তুমি এটাকে ভেক্টর রূপে লিখতে পারো মানে এ ইকাল টু সামথিং আই ক্যাপ আসবে সামথিং জে ক্যাপ সামথিং এ কাপ আমাদের টার্গেটটা কি আমাদের টার্গেট এ এক্স বের করা এ ওয়াই বের করা এ জেড বের করা আমাদের দেয় আছে কি এই জিনিসগুলো তো আমরা এ এক্স এর সূত্র গত স্লাইডেও দেখেছি আমরা এ এক্স এ ওয়াই এ জেড এর সূত্র সূত্রগুলো লিখে যদি ফেলি এ এক্স ইকুয়াল টু গিয়ে প্রজেকশন অফ এ আপন এক্স অর্থাৎ এ মোডুলাস কস থিটা এক্স তাহলে এখানে এ মোডুলাসের মানটা যেটা সেটা তো দেওয়া আছে থার্টি থিটে এক্সের মানও দেওয়া আছে দেখো এই সূত্রের এই পাশগুলোর সবগুলো জিনিসই কিন্তু তুমি পাচ্ছ তো জাস্ট তুমি যদি ভ্যালুগুলো বসিয়ে দাও এর মান তিরিশ কজ তিরিশ যদি বসাও তাহলে ফিফটিন রুট থ্রি থার্টি কজ সিক্সটি বসালে ফিফটিন পাবে থার্টি cos ফর্টি ফাইভ বসাতে ফিফটিন রুট পাবে তাহলে এগুলো কিন্তু জাস্ট সূত্রগুলো জানা থাকলেই এগুলো ডাটাগুলো কালেক্ট করতে পারলেই আমরা বসিয়ে দিতে পারি সো এগুলো বের করলে যেটা করতে পারি এখানে আমি এর জায়গায় এ এর জায়গায় এ এর জায়গায় মানগুলো লিখে ফেলতে পারি তাহলেই কিন্তু আমার হয়ে গেল কি একটা ভেক্টর ভেক্টর রূপে প্রকাশ আমরা করতে পেরেছি কি দেওয়া ছিল মান আর অক্ষের সাথে কোন দেওয়া ছিল আর আমি তাকে ভেক্টরে নিয়ে আসতে পেরেছি তাহলে এভাবে আলটিমেটলি আমরা কি করতে পারি যে কোনো একটা ভেক্টরের মান আর কোন থেকে ভেক্টর প্রকাশটা দাঁড় করাতে পারি তো আমাদের একই টাইপের আরেকটা প্রশ্ন দেওয়া আছে এটা রিভার্স প্রশ্ন যেমন এই প্রশ্নটার মধ্যে তোমাকে মান আর কোন দেওয়া ছিল ভেক্টরটা দাঁড় করাতে বলেছে এটা জাস্ট উল্টা একটা প্রশ্ন এখানে তোমার কি বলে দেওয়া আছে এখানে ভেক্টরটা কি সেটাই বলে দেওয়া আছে মানে এরকম ভেক্টর প্রকাশ দেওয়া আছে আর ভেক্টরটার মান আর অক্ষত্রয়ের সাথে কোন নির্ণয় করতে বলা আছে তাহলে আমাদের এই যে এই প্রবলেমটা এই প্রবলেমটা নিজেদের অবশ্যই বাসায় প্র্যাকটিস করতে হবে এটা আমি তোমাদের করে দিব না ম্যাতেও তোমরা অনেক এরকম প্রবলেম পাবে একটা ভেক্টর দেওয়া থাকবে ভেক্টরটার মান বের করো অক্ষতর সাথে কোন বের করো তোমাদের হিনস আমি দিয়ে দিই এই যে সূত্রগুলো শিখলাম এই সূত্রগুলো ব্যবহার করলেই হবে সাথে একটা অতিরিক্ত সূত্র লাগবে সেটা হচ্ছে এ ভেক্টর মডুলাস ইকুয়াল টু রুটোভার এ এক্স স্কোয়ার যোগ এ ওয়াই স্কোয়ার যোগ এ জেড স্কোয়ার অর্থাৎ তোমরা আগে এ ভেক্টরের মানটা বের করে নিবে মান বের করার সূত্র এ ভেক্টর মডুলাস ইকল টু রুটোভার তিরিশ স্কোয়ার যোগ চল্লিশ স্কোয়ার যোগ ব্র্যাকেটের মধ্যে মাইনাস একশো স্কোয়ার তারপরে তোমরা এই সূত্রগুলো খাটালেই তোমরা পেয়ে যাবে তোমাদের কাঙ্ক্ষিত এই রেজাল্টগুলো এগুলো জানতে চাওয়া হয়েছে এই ক্ষেত্রে ঠিক আছে এটা দিয়ে এটার জন্য করেসপন্ডিং এগুলো বের করবো তো ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাসে আমরা একক ভেক্টর নিয়ে আলোচনা করব তো একক ভেক্টর অবশ্যই গুরুত্বপূর্ণ তো সবাই সঙ্গে থাকবে আশা করি